শাহরাস্তিতে দুইটি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা। মাইনুল ইসলাম কাজলের তথ্য, সিদ্দিকুর রহমান নয়নের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আমি শ্রাবণী দাস। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় শাহরাস্তি উপজেলায় দুইটি হাসপাতাল ও দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন। 29 মে রবিবার বিকেলে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলো হল মেহের কালীবাড়ি বাজারে অবস্থিত মা ও শিশু হাসপাতাল, মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টার, শাহরাস্তি গেট দোয়াবাঙ্গা নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও ওয়ারুক বাজারের কেয়ার হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারকে সিলগালা করা হয়। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাসির উদ্দিন জানান, নিবন্ধন না থাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পপুলার বিডি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর।